মাই চ্যানেল টিনটিন। আজকে আমি তোমাদের সাথে ভিড়ের মধ্যে নিউ মার্কেটের ভিডিও শুট করে দেখাবো দুর্গাপূজার কালেকশন। তো ভিডিওটা শেষ অবধি দেখো, তো চলো স্টার্ট করি। যখন নিউ মার্কেটে আসবে না, সবসময় স্প্ল্যানেড 6 নম্বর মেট্রো গেট থেকেই বেরাবে। মেট্রো গেট থেকে বেরিয়েই তোমরা ফার্স্টে সানগ্লাসের দোকানটা পেয়ে যাবে। বাচ্চাদের এই কিউট কিউট চশমাগুলো 100 টাকা থেকে 150 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। তার সাথে কিন্তু বড়দের ইউনিসেক্স কালেকশন এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে 150 টাকা স্টার্টিংয়ে। তার পাশেই তোমরা এই টপ কাম কুর্তি কাম অনেক কিছু দোকান পেয়ে যাবে। টপগুলো কিন্তু 300 টাকা থেকে শুরু রয়েছে, ড্রেসগুলোও 300 টাকা থেকে তোমরা বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। মোটমাট 450 টাকার মধ্যে খুব ভালো ড্রেসই পেয়ে যাবে। এই টপটার উপর আমার জাস্ট মন এসে গেছে, বিশ্বাস করো। এই যে বেজ কালারের 120 রুপিজের এই টপটা জাস্ট অসম ছিল, আমি এই টপটা কিনতে চলেছি। তার সাথে বিভিন্ন নাইটওয়্যার ড্রেসেসও অ্যাভেলেবেল রয়েছে। এই প্লাজোগুলোর দাম 150 টাকা করে, জাস্ট অসম। আর এখানে কিন্তু কটনের সাথে বিভিন্ন ধরনের মেটেরিয়ালের রয়েছে, তো যে যেটাতে কমফোর্টেবল সেই অনুযাতেই নিতে পারো। আর এগুলো 150 টাকা রেঞ্জের মধ্যে, মানে খুবই ভালো একটা তোমাদের রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে। কালার অপশনস প্রচুর রয়েছে, আর প্রিন্টিংগুলো তোমরা দেখো কত সুন্দর। আর এইখানে রোতে যা দেখতে পাচ্ছ এখানে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে রয়েছে। তবে বলতে পারো এখানে থাকা সমস্ত জিনিসের মধ্যে 90%-এরই দাম হচ্ছে গিয়ে 200 টাকা। এই কুর্তিগুলো খুব সুন্দর লাগে, স্লিভলেস কুর্তিগুলো। কিছু কুর্তির সাথে হাতা লাগানো থাকে, কিছু কুর্তির সাথে থাকে না। আর প্রিন্টিংগুলো খুব ভালো, রং ঠং অতটা ওঠে না, বুঝেছো? এবার কিছু কিছু ক্ষেত্রে উঠতে পারে, তবে বেশিরভাগটারই ওঠে না। আমি নিজে একে দোকান থেকে কিনেছি দেখেই তোমাদের এতটা অ্যাসিউরিটির সাথে বলছি। 6 নম্বর গেট থেকে কখন বেরাবে তখনই হচ্ছে এই কুর্তির দোকানটাও তোমরা দেখতে পেয়ে যাবে, একদমই রাস্তার সাথেই রয়েছে। 200 টাকা থেকে স্টার্টিংয়ে বিভিন্ন ধরনের পেয়ে যাবে। তার সাথে এই দোকানে কিন্তু চিকনকারি কুর্তিও অ্যাভেলেবেল রয়েছে। ওখান থেকে বেরিয়ে তোমরা তোমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে গেলে পরে পিয়ারলেস ইন। এই পিয়ারলেস ইনের নিচেই রয়েছে ছেলেদের জামা কাপড়ের দোকান। অনেকেই তোমরা দেখতে চাও, জাস্ট একটু টুক করে দেখিয়ে দিচ্ছি। 250 টাকার মধ্যে কিন্তু খুব ভালো ভালোই ছিল। তার নিচেই রয়েছে এই সানগ্লাস ওয়াচ এই দোকানটা, এখানে হেয়ার ড্রায়ারও অ্যাভেলেবেল, বুঝেছো? তার পাশেই তোমরা এই জুমখার দোকানটা দেখতে পাবে। 100 টাকা করে এই উপরের গুলো রয়েছে, জাস্ট দেখো কি প্রিটি না, মানে বিশাল সুন্দর এগুলো। আর পরলে পরে তোমাদেরও খুব সুন্দরই লাগবে, দেখতে যতটা সুন্দর লাগে পরলে পরে তোমাদের জিনিসটা আরও বেশি ভালো লাগবে। তো তোমরা কানে পরেও দেখতে পারো যে কতটা ভার তোমরা নিতে পারো। আর এই নিচেরগুলো কিন্তু 30 টাকা করে রয়েছে। আর এই উপরের দিকে যেটা ঝুলছে দেখতে পাচ্ছ না, ওগুলোর দাম কিন্তু ছিল 50 টাকা। তবে বিশ্বাস করো, নিউ মার্কেটে অনেক জায়গায় 50 টাকার কানের দুলটাই আমি 30 টাকাতে দেখেছি, আর তোমাদেরও আমি অনেক ভিডিওতে দেখেছি। বাট এই দোকানে 50 টাকাই নেয়। তবে ওই দোকানটা থেকে বেরিয়ে আসলে পরে তোমরা যখন নিউ মার্কেটের দিকে যাবে, তখন ওই দোকানে কিছু 50 টাকার পছন্দ হলে একটা ফটো তুলে নিয়ে আসতে পারো, যে ওটা সেম 30 টাকার মধ্যে দোকানে দেখিয়ে নিয়ে নিতে পারো, বুঝেছো? ওখান থেকে বললাম যে বাদিকে আমি ঢুকে গেছি। এখানে তোমরা 200 টাকা থেকে 550 টাকা রেঞ্জের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর এখানে ব্লাউজগুলো পেয়ে যাবে। ব্লাউজগুলোর মধ্যে একটা ব্লাউজ আমার খুবই পছন্দ হয়েছে, কোন ব্লাউজটা আমি হাত দিয়ে তোমাদের দেখিয়েও দেব। ওই যে দেখো গামছা প্রিন্টের যে ব্লাউজটা রয়েছে, এগুলো কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং। আর এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর ছিল, ব্লাউজটা কিন্তু তোমরা নিতে পারো। ব্লাউজটার দাম ছিল হচ্ছে 300 টাকা। ব্লাউজটা প্যাডেড, পিছনে হুক সিস্টেম রয়েছে, তার সাথে লটকানো আছে। খুব সুন্দর ছিল ওই গামছা টাইপের ব্লাউজটা, ওই প্রিন্টটা এই মুহূর্তে কিন্তু ট্রেন্ডে আছে। দিয়ে ওখান থেকে এসে তোমরা চৌরঙ্গি মার্কেট দেখতে পেয়ে যাবে। এই চৌরঙ্গি মার্কেটটা ওই ওবেরয় হোটেলে সাইড দিয়ে বসে। এখানে জুতোগুলোর দাম ছিল 200 টাকা করে, অনেকে জুতোটা কিনছিল। আর তোমরা যখন নেবে না, তখন তোমরা পায়ে পরে দেখে নিতে পারো, অনেক জুতোতে ফোসকা পড়ে। সেক্ষেত্রে তোমরা যা প্রাইমারি প্রিকশনস আছে, লাইক ব্রোনিন লাগানো বা ভেজলিন লাগানো, বা যেই জায়গাটায় মনে হচ্ছে হবে সেই জায়গাটা একটা ব্যান্ডেড লাগিয়ে নিয়ে পুজোতে বেরানো, এগুলোও তোমরা করতে পারো, ঠিক আছে? এখানে তোমরা শাড়ির দোকান পেয়ে যাবে। 250 টাকা থেকে স্টার্টিং এই দোকানে শাড়ি রয়েছে। অনেকে কমেন্ট করে বলেছো আগে এই দোকানে শাড়িগুলো নাকি পুরনো হয়। দেখো আমি কোনো শাড়ি বিশেষজ্ঞ নই, আমি জানি না তোমাদের কেন ওটা পুরনো মনে হয়। যারা কমেন্ট করছো তারা কি কিনেছো আগে কখনো, সেটা আমাকে তাহলে জানিও, তাহলে বুঝবো কেনার পরে তোমাদের এক্সপিরিয়েন্স। বাট তোমরা 250 টাকাতে পাওয়া যাচ্ছে দেখে, জাস্ট একটা দাম কম দেখে জিনিসটাকে তোমরা বলছো যে ওটা পুরনো হতে পারে, যদি এরকম হয়ে থাকে তো সেটা কিন্তু একটা ভুল কথা। আমি যখন দেখি আমি তো
তো কোথাও ছেঁড়া ফাটা নালকাটা কিছুই দেখতে পাই না, যে কারণে আমি দোকানটা দেখাই। অনেকে রেসপন্স ভালোও করো শাড়ি দেখার জন্য, তাই জন্যই দেখায়। প্রয়োজন হলে নিতে পারো, নয়তো নিউ মার্কেটের শাড়ি কালেকশনের একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটাও দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। এখানে বেডশিটও অ্যাভেলেবেল ছিল 350-450 টাকার মধ্যে। আর এই জিন্সের দোকানটা তো তোমরা জানোই কতটা ফেমাস। এখন পুজো উপলক্ষে এখানে 300-350 টাকা রেঞ্জের মধ্যে জিন্স রয়েছে। এই শপটাই কিন্তু 6 নম্বর গেট থেকে বেরিয়ে উঠে রাস্তাতে লেফট হ্যান্ড সাইডের দিকে যখন যাবে তখন ধরে পেয়ে যাবে। তে রেমন্ডের নিচেই রয়েছে এই ব্লাউজের দোকানটা। এখানে তোমাদের থাম্বনেলে যে ব্লাউজটা আমি ফটোটা দিয়েছি, ওই ব্লাউজটা এই দোকানটাতেই রয়েছে। ওই ব্লাউজটার দাম ছিল 300 টাকা, বাট আমি তোমাদের বলবো তোমরা না একটু বার্গেনিং করার চেষ্টা করো, বুঝেছো? এখানে মোটামুটি কাকুটা ওরকমই দাম বলে, যাতে একটু বার্গেনিং করে নেওয়া যায়, তো অসুবিধা নেই কোনো। আর তার পাশেই ছিল এই মেকআপের দোকানটা। 20 টাকা থেকে স্টার্টিংয়ে বিভিন্ন ধরনের নেল পেলস ছিল, তার সাথে তোমরা 100 টাকার মধ্যে তো খুব ভালো ভালো লিপস্টিকই পেয়ে যাবে। আর তার পাশেই রয়েছে ইয়ারিংসগুলো 100 টাকার মধ্যে, মানে সেই সেই লেভেলের ইয়ারিংস। 100 টাকার ইয়ারিংসগুলো একটু রিজনেবল প্রাইস বলা যায়, 30 টাকা তো তোমরা পেয়ে যাবে ইয়ারিংস, তাই না? ব্যাঙ্গেলসও কালেকশনও ছিল, মানে প্রচুর প্রচুর কালেকশন, বুঝেছ? আর তোমরা নিতে পারো। আর এই ধরনের পুঁতি পুঁতি ব্যান্ডগুলো কিন্তু এই মুহূর্তে ফ্যাশনেবল, মানে খুব উঠেছে এই জিনিসটা, তো 50 টাকা রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এখন ব্যাঙ্গালোরে যেতে শপিং করতে, তাহলে তোমরা 30 টাকায় পেয়ে যেতে। গোয়াতেও 30 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু নিউ মার্কেটে আপাতত 50 টাকা দাম। তো তোমরা সেই রেফারেন্সটা দিয়ে দিলাম ব্যাঙ্গালোর আর গোয়ার, তো তোমরা চেষ্টা করে দেখতে পারো তোমরা 30 টাকায় করতে পারছ কি না, কিন্তু ওরা ফিক্সড প্রাইস 50 টাকাই বলছে। এসবিআই এটিএম এর একদমই অপোজিটে বেল্ট ব্যাগ আর এই হেয়ার অ্যাক্সেসরিজের দোকানটা রয়েছে। 20 টাকা থেকে বিভিন্ন ধরনের ক্লাচার, তারপরে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। এই বো টাইপের ক্লিপটা আমার খুব ভালো লেগেছে, এটার দাম ছিল 50 টাকা। দাঁড়াও, আরেকটা হট পিঙ্ক কালারের রয়েছে, সেটাও হাতে নিয়ে তোমাদের দেখাই। খুব সুন্দর ছিল, মাথায় পরে দেখে নিতে পারো, ফটো তুলতে পারো। এখন এরকম জিনিস খুব মানে চলছে, বুঝেছো? বাচ্চাদের সাথে সাথে বড়দেরও এই জিনিসগুলো খুব ভালো লাগে তারা যখন পরে। এরকম ক্রাঞ্চি ছিল, হেয়ার ব্যান্ড ছিল, আমি কিনেছি একটা 30 টাকা দিয়ে, তাই জন্য 20 টাকা থেকে 50 টাকা রেঞ্জ লিখে নিলাম। আর এই দোকানটার সবচেয়ে ভালো ব্যাপার কি বলো তো, কোনো রকমের বার্গেনিং করতে হয় না, ফিক্সড প্রাইস। তার পাশে এই জুতোর দোকানটা, নিচের জুতোগুলো যেগুলো দেখছো ওগুলো 200 টাকা থেকে রয়েছে। হ্যাঁ, এই জুতোগুলো তোমরা এসবিআই টিম এর সামনে 150 টাকাতেও পেয়ে যাবে, বাট ওরা বলে যে ওদের কোয়ালিটি ভালো, তাই জন্য দাম 200 টাকা। তো দুটো জুতোই ভালো, 150 টাকার জুতো খারাপ হয় না, বুঝেছো? দিয়ে আমি ব্লু প্রিন্ট গলির দিকে যাচ্ছি, দিয়ে রাস্তাতে দেখো তোমরা এখানে রকম রুমাল রয়েছে, সবকিছু রয়েছে। এই ভিডিওটা আমি এতটা সকাল সকাল শুট করেছি, তো তোমরা এখন এই ভিডটা দেখতে পাচ্ছ না, কিন্তু এই ভিডিওটা যখন আমি আগের পার্টটা, মানে যেই ভিডিওটা আমি তোমাদের আগের দিন দিয়েছি, সেই ভিডিওটা অ্যাকচুয়ালি পরে শ্যুট করা, মানে একদিনেই দুটো ভিডিও শ্যুট করা, ওই ভিডিওটা হচ্ছে শেষের দিকে শ্যুট করা। এটা 6 নম্বর গেট থেকে বেরিয়ে আমি গেছিলাম, তো তখনই ভিড়টা কম, বাট শেষের দিকে ও বাবারে বাবা শেষ পুরো। যাই হোক, ওই দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে, বুঝেছো? নিউ মার্কেটে তো যখন প্যান্ডেল হয় তো দোকানগুলো যেগুলো থাকে সেগুলো প্যান্ডেলের আগে চলে আসে, মানে পুজো কিন্তু একদম চলেই এসেছে, তোমাদের হাতে কিন্তু আর সময় নেই। এই উপলক্ষে বলে দিই, এই টপগুলো কিন্তু এখন বেশিরভাগই তোমাদের 250 টাকা হয়ে গেছে, 200 টাকায় পাওয়াই যাচ্ছে না। পুজোর জন্য বলছে নাকি 200 টাকা ওরা গুদাম করে দিয়েছে। আর পিঙ্কি দি আবার চলে এসেছে মার্কেটে পুজোর জন্য জিনিস বিক্রি করে নিতে, তো তোমরা হচ্ছে কি 200 টাকা চেষ্টা করবে, ঠিক আছে, করার জন্য, যেগুলো 250 বলছে, চেষ্টা করে দেখো হয় কি না। আর এই দোকানে মোটামুটি 250 টাকা থেকে স্টার্টিংয়ে তোমরা ডেলিওয়ার কুর্তি পেয়ে যাবে। আমার এই দোকানে প্রাইসটা একটু বেশি লাগে, কেননা নিউ মার্কেটে 150 টাকা দামেরও কুর্তি অ্যাভেলেবেল আছে, যেই কুর্তিটা এরা রাখছে, মেবি কোয়ালিটির জন্য হচ্ছে। দিয়ে ভিআইপি নিচে এই দোকানটা, যে দোকানটা আগে পুরোই জুতি রাখতো, এখন এই দোকানে কিন্তু এরকম ধরনের স্লিপার স্যান্ডেল রাখছে 200 টাকা থেকে স্টার্টিং। এগেন এই সামনের দিকে যে ইয়েলো, সাদা, এই পিচ, এই ব্লু, এইটা দেখতে পাচ্ছ, ল্যান্ডস্টোন ল্যান্ডস্টোন, হ্যাঁ এটা এটা কিন্তু তোমরা 150 টাকা রেঞ্জেও পেয়ে যাবে, আমি তোমাদের দেখিয়েও দেবো। তো এইগুলো কিন্তু 200 টাকা করে, ওই এগেইন কোয়ালিটির জন্য। তারপরে কিছু হ্যান্ডকারচিফ দেখিয়ে দিলাম, কারণ আমার কিছু হ্যান্ডকারচিফ কেনারও ছিল, তো আমি কিনেও নিলাম, তোমাদের দেখিয়েও দিলাম। ভিআইপির একদম অপোজিটে রয়েছে আবারও একটা ব্লাউজের দোকান, মানে অফুরন্ত ভাণ্ডার। আর এই দোকানটা যখন দেখ ভিডিওটা করছি, আর সামনে যখন মানে পিছনে এই দোকানটার, আমার সামনে হচ্ছে গিয়ে দুর্গা মায়ের পুরো একদম মণ্ডপটা রয়েছে, যা ফিলিং আসছিল না, বিশ্বাস করো, লাইক উফ উফ লাগছিল আমার। দিয়ে ওই দোকানটা একদমই তোমরা এই জুতোর দোকানটা দেখতে পেয়ে যাবে, এই জুতোর
জুতোর দোকানে বিভিন্ন ধরনের স্টিকার, স্যান্ডেলস, তারপরে ক্রক্স টাইপের স্লাইডার্স তো এখন খুবই মার্কেটে উঠেছে। পুজোয় তো বলছে বৃষ্টি হবে, তো সেই পারপাসে নিতে পারো। মোটামুটি 200 টাকা থেকে 350 টাকার মধ্যে রয়েছে। আর এই দোকানে যেহেতু ফিক্সড প্রাইস, তোমাদের অতটা বার্গেনিং করার দরকার পড়বে না। তাও যদি তোমার মনে হয় তুমি বার্গেনিং করতে চাও, ডেফিনেটলি করতে পারো। বাচ্চাদের একটু কালেকশন দেখিয়ে দিই, 150 টাকা করে তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাবে। কিছু কিছু ব্যাগ যেগুলো একটু পরে দেখাতাম ওগুলোর দাম ছিল 200 টাকা, কিন্তু দোকানটা এতটাই ভিড় ছিল কাকু বললো আর ভিডিও আজকে করা যাবে না গো, পরের দিন করো। জেবি তো প্রচুর নতুন নতুন কালেকশন এসেছে, দেখো জেবির কালেকশনও ভালো। জেবি তো ভিডিও অ্যালাউ করে না যেহেতু বাইরে থাকে, তাই আমি যেতে যেতে করিনি। দিয়ে এই দোকানটা তোমরা জেবির একদমই অপোজিট দিকের পাশে পেয়ে যাবে। 650 টাকা থেকে শুরুতে হচ্ছে বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে, আর তার পাশেই রয়েছে ব্যাগের দোকানটা। বাচ্চাদের যে 150 টাকার ব্যাগগুলো দেখালাম সেই ব্যাগগুলো কিন্তু তোমরা এই দোকানেও পেয়ে যাচ্ছ। তার সাথে তোমরা 250 টাকা দামের স্টার্টিংয়ে থেকে 350 টাকার মধ্যে ব্যাকপ্যাকগুলো 450 রুপিজের মধ্যে কিন্তু পেয়ে যাবে। খুব সুন্দর কালেকশন রয়েছে, ব্যাগের চেন টেনে টুনে সব কিছু দেখে নে। ওখান থেকে আস্তে আস্তে ব্লু প্রিন্ট করে পাবলিক টয়লেটের পাশেই রয়েছে এই দোকানটা, সারারা ঘেরারা সব কিছু অ্যাভেলেবেল। 950 রুপিজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, এই দোকানটাতে 350 রুপিজের কিন্তু ফ্রক স্টাইল কুর্তিগুলো অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর নতুন কালেকশন কিন্তু মার্কেটে চলে এসেছে। যারা বন্ধুদের সাথে শপিং করতে যাচ্ছ তারা অনেক মজা করে শপিং করো। আর একটা জিনিস বলি, এখন মানে নিউ মার্কেটে যখন ভিডিও করতে যাই তখন দেখি যে একটা জিনিস তো ওরকম না যে ওইটা একটাই কপি রয়েছে আর একটা কপি থাকবে না। অনেকেরই ব্যাপারটা থাকে যে আমার এই ড্রেসটা পরে নিয়েছে, তার মানে আমি এই ড্রেসটা আর পরবো না, ঠিক আছে? তো আমি তোমাদের সেক্ষেত্রে বলবো যে কোনো ম্যাটার করে না, তোমার বন্ধু বা পাশের বাড়ির লোকের কাছে সেম ড্রেস আছে, তুমি সেই সেম ড্রেসটা পরতে পারবে না এমন কিন্তু নয়। একটা ড্রেসকে বিভিন্নভাবে স্টাইল করা যায়, আর একটা অকেশনে একটা ড্রেস পরেছি মানে পরবর্তী অকেশনে পরবো না এমনটা নয়। এটা আমারও একটা মেন্টালিটি যে আমার একবার পরার পর সেই জামাটা যখন ফটো তোলা যে মানে প্রতিচ্ছা করে না, কিন্তু এটা চেঞ্জ করা উচিত। অ্যাকচুয়ালি আমি তোমাদের বোঝানোর চক্করে আমি নিজেকেও বোঝাচ্ছি, একটা জামাকে বিভিন্নভাবে স্টাইল করা যায়, তো সেটাকে তোমরা পরতেই পারো। আমি একদমই ডিলাইটের অপোজিটে রয়েছি। এই দোকানটাতে কিন্তু ওয়ান পিস সেট, টু পিস সেট মানে খুব ভালো ভালো রয়েছে। ওয়ান পিস টু পিস ইন দ্য সেন্স বললাম, সেটা হচ্ছে তোমাদের ওই যে ওয়ার্ডটা বলে না, কোয়াড সেট বোঝাতে গিয়ে বললাম, কোয়াড ওয়াটটা আমার মাথায় আসছিল না। আর এই দোকানে 300 টাকা থেকে 350 টাকার মধ্যে খুব স্টাইলিশ স্টাইলিশ টপস রয়েছে যেগুলো আমি তোমাদের দেখাবো। 350 টাকার টপগুলো হচ্ছে গিয়ে তোমাদের খুবই খুবই ভালো, আর 300 টাকার টপগুলোও খুব ভালো, তো কোনো অসুবিধা নেই, বুঝেছো? দুটোই নিতে পারো। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের লাইক করা, সাবস্ক্রাইব করা, কমেন্ট করা, শেয়ার করা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। যদি মনে হয় যে নেক্সট কোনো কালেকশন দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমাদের জন্যই ভিডিও বানাই, তো তোমাদের কথা তো আমাকে রাখতেই হবে। আর এই টপগুলোই কিন্তু তোমরা 300 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ। সেই সুন্দর সুন্দর টপ রয়েছে, ঠিক আছে? এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। খুব ভালো ভালো কালেকশন কিন্তু এই দোকানটাতে সবসময়ই থাকে। আর আমি তোমাদের আগের ভিডিওতেও একটাতে ধরে ধরে দাম বলে দিয়েছি, তাই আজকে আর সেম কাজটা করলাম না, আজকে তোমাদের ওভারঅল দেখিয়ে দিলাম। নিউ মার্কেটে যারা শপিং করতে যাচ্ছে তাদের অ্যাডভাইস দেব কে নিজেদেরকে ডিহাইড্রেটেড রাখার জন্য, প্রোটেক্টেড রাখার জন্য যা যা জিনিস ক্যারি করা উচিত, যেহেতু রোদ্দুর আর বৃষ্টি একসাথে দুটোই হচ্ছে, সেগুলো করো। সানস্ক্রিন অবশ্য করে ইউজ করো, পুজোতে তো সুন্দরও দেখতে লাগতে হবে না, ট্যান পড়ে যাবে কিন্তু। আর সানস্ক্রিনটাকে বারবার করে টাচ আপও করো, যে কতটা SPF ইউজ করছো সেটা তো আমি জানি না। আর কি যেন বলে, আর হচ্ছে লোকজনকে একসাথে করে নিয়ে সবাই মিলে শপিং করো, বুঝেছো? একা একা গেলে না দেখবে অতটা ভালো লাগে না। এই যে ভিডিওটা দেখো আমি করছি, একা একাই গিয়ে পুরোপুরি করছি না, তো আমার সাথে যদি কেউ একটা থাকতো তো আমি আর একটু কথা বলে বলে ভিডিও করতে পারতাম। ভিডিও করতে করতে কখনো কখনো মনে হয় যে একটা বন্ধু থাকলে পরে নিয়ে গেলে কত ভালো হতো, এরকম একটা পয়েন্টে মনে হয়, বুঝেছো? তো তার জন্যই বললাম যে সবাই একসাথে যে সবাই একসাথে যেতে গেলে কিন্তু ভিডিওটা শেয়ার করে তোমার সেই বন্ধুটাকেও লোক দেখাতে হবে যে দেখ এই জিনিসটা কতটা সুন্দর, তোরও নেওয়া উচিত বলে এরকম দুজনে মিলে লোভ লোভ দেখিয়ে চলে যাও। আর এরকম স্নিকার্স কিন্তু 350 টাকা থেকে 550 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু জুতোর জন্য খুবই ফেমাস, এ রহমানের পাশেই তোমরা এই দোকানটা দেখতে পেয়ে যাবে। এই দোকানের টপ
জিন্স জুতি মানে অফুরন্ত ভান্ডার রয়েছে। 300 টাকা থেকে স্টার্টিং এ তোমরা সেই সেই লেভেলের টপ পেয়ে যাবে। তার সাথে 400 টাকা থেকে স্কার্ট শুজ গুলো কিন্তু 350 রুপিস থেকে স্টার্টিং রয়েছে। জিন্সের দাম 700 টাকা থেকে শুরু রয়েছে। যদিও আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তাও আমি তোমাদের বলেও দিচ্ছি, এই টপগুলো দেখো কতটা সুন্দর রয়েছে। টপগুলো কিন্তু পরলেও খুবই কমফোর্টেবল লাগে। যাদের মনে হয় যে ওখানে তোমরা গায়ে গলিয়ে পরে দেখতে পারবে না, তাদের আমি বলবো সেক্ষেত্রে নিজের একটা টপ নিয়ে যেও, বা দেখে যদি না বুঝতে পারো যে এই সাইজটা আমার মাপে হবে, তারা কিন্তু একটা টপ ক্যারি করতে পারো বা একটা কুর্তি ক্যারি করতে পারো, যার সাথে মিলিয়ে দেখে নেবে যে ওটা তোমাদের গায়ে হচ্ছে কিনা, বা হয়তো গায়ে একটুখানি ধরলে যে সাথে যাচ্ছে তাকে বলে একটা ফটো তুলে দিতে, এভাবেও তোমরা দেখতে পারো যে তোমাদের জিনিসটা কমফোর্টেবল ফিল হচ্ছে কিনা। আরেকটা জিনিস যেটা আমি বলবো তোমাদেরকে, যদিও এখন করোনা নেই, কিছুই নেই, তবেও কি বলতো, শপিং মল হোক বা স্ট্রিট শপিং হোক, যাই হোক না কেন, স্ট্রিট শপিং এ অনেকটাই ধুলো লাগে, হাজার একটা মানুষ ওই জামাটাকে ধরছে। আর যদি তোমরা মলের কথা বলো, ট্রায়াল রুমে কত লোক ট্রাই করছে তাই না বলো তো, জামাটা যখন বাড়িতে নিয়ে আসবে পুজোয় পরার আগে বা যাই করার আগে, এটা অ্যাকচুয়ালি আমি আমার নিজেকে দিয়ে বোঝাচ্ছি, আমি না ধুয়ে জামা পরতে পারি না। তো আমি তোমাদেরও বলবো, আমি তোমাদেরও অনেস্ট যেহেতু সাজেশন দিই সবসময়, তোমরা জিজ্ঞাসাও করো কি করা উচিত কি না করা উচিত, তার জন্য বললাম জামাটাকে ধুয়ে পরতে পারো, তাতেও জামাটা নতুনই থাকে। যে ব্লু প্রিন্ট গলিতে তোমরা ওই এ রায়মানের একটুখানি সাইড দিয়ে হেঁটে গেলে পরেই অপোজিট দিকে দোকানটা পেয়ে যাবে। টোট ব্যাগগুলো 200 টাকা করে ছিল, আর এখানে কিন্তু 250 টাকা থেকে 350 টাকার মধ্যে ঢেলে এই ব্যাগগুলো রয়েছে। টোট ব্যাগগুলো কিন্তু এই মুহূর্তে খুবই সুন্দর লাগে, আর তোমরা কিন্তু এথনিক ওয়্যারের সাথে নিতেও পারো, বা ইন্ডো ওয়েস্টার্ন যদি পরো সেক্ষেত্রেও কিন্তু ক্যারি করতে পারো। এই দোকানটা ওই যে ল্যাকমি রয়েছে না, আশা পার্লার স্টোর্স রয়েছে, ওর একদমই অপোজিটে কাকুর দোকান। এখানে খুব বড় বড় ব্র্যান্ডেড রয়েছে। আর এই বিড়াল আঁকা ব্ল্যাক কালারের ব্যাগটা জাস্ট আমার চোখে লেগে গেছে, 800 টাকা দাম বলেছে, তার উপরও বার্গেনিং করে নিতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই। মানে ওই বিড়ালওয়ালা ব্যাগটা আমার জাস্ট মনে রেখে গেছে, আমি হয়তো গিয়ে কিনেই নেবো ব্যাগটা। মানে এখন ভিডিও করছি তো আরও বেশি পরিমাণে যেন লোভ লাগছে জিনিসটার প্রতি। আর এই দোকানটাতে সবসময় ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন আসতেই থাকে, ওই যে উপরের বিড়াল চশমা পরে বসে আছে ওটা আমার খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর ওই জিনিসটা। আর মানে মোটামুটি কালেকশন একই রকমেরই থাকছিল, ওই দু একটা জিনিস একটু আলাদা দেখেছি তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি বলতো, কাকুরা যখন মানে দোকানে নতুন জিনিস তোলে না, তখন একসাথে অনেকগুলো তোলে, তো যখন একসাথে অনেকগুলো তুলছে, ধরো প্রত্যেক কটা থেকে তো একটা ভিডিওটা আমি দেখাতে পারি না, না আমি হয়তো পুরো মাস ওই দোকানটাতে অল্প অল্প করে ভিডিও করলে তবে গিয়েই তোমাদের করতে পারবো। নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে সবসময় নতুন নতুন কালেকশন আসতেই থাকে, রিপিটেটিভ ওভাবে বলে কিছু হয় না। আর কি বলতো, ওল্ড ইজ গোল্ড, যে জিনিসগুলো হয়তো আগে একটা সময় ট্রেন্ডিং এ ছিল না, সেই জিনিসগুলো কিন্তু আবার ফিরে আসছে। যেমন ধরো বেল বক্স জিন্স আবার ফিরে এসেছে, অনেক ধরনের জিনিস যেগুলো আগে মানুষ পরতো, চিকনকারি কুর্তি, এই যে চিকনকারি এতটা ফেমাস না, আমার মা যখন নিয়ং এসেছিল তখনও চিকনকারি অতটাই হাইপ ছিল, দিয়ে কয়েক বছর ছিলই না, এখন আবার চিকনকারি তোমাদের সেই হাইপটাতে এসেছে। কথা বলতে বলতে ব্লুপ্রিন্টে কিন্তু একদমই কাছাকাছি চলে এসেছে, আর এইদিকে ভিডিও করতে দেয় না, তাই রাস্তাতে যেতে যেতে উড়ো উড়ো ভিডিও করতে হয়। এইখানে কিন্তু তোমরা প্রচুর ড্রেসেসের কালেকশন পেয়ে যাবে, ব্যাগস পেয়ে যাবে, লেহেঙ্গা পেয়ে যাবে, সমস্ত কিছু এই জায়গাটাতেই রয়েছে। তো যারা নিউ মার্কেটে যাচ্ছ তাদেরকে আমি বলবো যে একটা ভিডিও জাস্ট দেখে রেফারেন্স হিসেবে নিয়ে যেও না, সবার ভিডিও দেখো, প্রত্যেক কজন ব্লগার যারা ভিডিও বানাচ্ছে প্রত্যেকে ভালো করেই ভিডিও বানানোর চেষ্টা করে, আমিও ভালো করে বানানোর চেষ্টা করছি, আমারও সব ভিডিও দেখো, সবারও সব ভিডিও দেখো, তারপরে একটা মোটামুটি চিন্তাভাবনা নিয়ে যাও, বুঝেছো। পার্টিকুলার যদি আমার এই একটা ভিডিওই তোমরা দেখে যাও, আমি যে এই ভিডিওটা, দুটো ভিডিও আমি একদিনে শ্যুট করেছি, তো আরেকটা যে পার্ট, সেই জায়গাটা তো তোমরা যাবে না শপিং করতে, তোমাদের পক্ষে তো রোজ নিউ মার্কেট যাওয়া সম্ভব না বলো, তার জন্যই বলছি আগের দিনের ভিডিওটাও দেখতে পারো বা তার আগের ভিডিওও দেখতে পারো। নতুন নতুন কন্টেন্ট আনার আমি চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় নিউ মার্কেটে যেতে শপিং করতে। আর আমার পূজার কটা জামা কাপড় হলো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কত দূর হচ্ছে শপিং, আমারও তো জানার অধিকার আছে বলো, এটুকুনি তো জানতেই পারি আমি। তো যারা যারা আমাকে দেখে কথা বলতে আসো তাদেরকে অনেক
বলবো, তোমরা আমাকে অনেক ইন্সপিরেশন দাও যে তোমরা যখন আসো না তখন মনে হয় যে লাইফে যে চলো যে কেউ তো শপিং করে খুশি হচ্ছে আমার করা ভিডিও দেখে। আর এইটা আমি কথা বলতে বলতে ব্লু প্রিন্টের একদম সামনে চলে এসেছি, নিউ মার্কেট বোর্ডের দিকে থেকে এই দিকটা তোমরা দেখতে পেয়ে যাবে। এই দোকানে 350 টাকা 250 টাকার বিভিন্ন ধরনের তোমাদের কুর্তি ছিল, আর 250 টাকা দামের টপ ছিল, তার সাথে 150 টাকা দামেরও এই দোকানে কুর্তি রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। জুতোও রয়েছে এই দোকানে 150 টাকা থেকে স্টার্টিং এ 350 টাকা দামের ওই হিল জুতোগুলো তোমরা পেয়ে যাবে, কম দাম বেশি আসতেই থাকে। আজকে এই দামটা রয়েছে, কালকে হয়তো অন্য দামটাও থাকবে। দেখো লাইমস্টোন বালা হলুদ জুতোটা বললাম না ভিআইপি ওইখানটাতে, যে দেখো ওটা 200 টাকা, অন্য জায়গায় 150 টাকায় পেয়ে যাবে, তো ওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটাই বলবো যে পুজোতে সবাই খুব ভালো করে কাটাও, খুবই ভালো তোমাদের কাটুক এই পুজো। আর পুজোতে কে কোথায় যাচ্ছ সেটা দেখো, আর পুজোতে তোমাদের সাথে যদি দেখা হয় নিশ্চয়ই প্যান্ডেলে আস, যখন হপিং করবো দেখা হলে কথা বলতে আসবে। নিউ মার্কেট বোর্ডের নিচেই রয়েছে এই দোকানটা, এখানে তোমরা এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছ এগুলো 200 টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবে। তার সাথে বিভিন্ন ধরনের তোমাদের কানের দুল অ্যাভেলেবেল রয়েছে, কানের দুলগুলো কি বলতো খুবই সুন্দর ছিল। আর কোনো একটা ড্রেসের সাথে আমার একটা ভারী ঝুমকা যাচ্ছে, এইভাবে একটা বড় ঝুমকা কিনলে কিন্তু পরে হচ্ছে গিয়ে আলটিমেটলি সেটাকে ক্যারি করতে পারছো না, কষ্ট হচ্ছে, এরকমটা করো না বুঝেছো। নিজেকে কষ্ট দিয়ে কখনো সুন্দর ওভাবে দেখানো যায় না, যেটা তোমাকে পরে কমফোর্টেবল লাগছে সেটাই হচ্ছে স্টাইল, ওই স্টাইলটাকেই মেনটেন করার চেষ্টা করো যেটাতে তুমি কনফিডেন্ট ফিল করো, তার থেকে বড় কিছু হতে পারে না ফ্যাশন সেন্স দিয়ে। আমি চৌরঙ্গি মার্কেটের একদম অপোজিটে আছি, ভিডিওটা মানে পরে ক্লিপিংটা চলে গেল, 1500 টাকার এখানে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, এভাবেই সাথে থেকো পাশে থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।